الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. وبعد، الحمد لله সম্মান দর্শক বৃন্দ, আপনারা যারা আমাদের কুমিল্লা কমপ্লেক্সের অবস্থা জানার জন্য উন্মুখ হয়ে আছেন, আপনাদের জন্য আজকে আমি জানাচ্ছি। আলহামদুলিল্লাহ আমি এসেছি, আসি এখানে এবং সারাদিন থেকে আপনাদের অবস্থা বিস্তারিত অবস্থা জানাচ্ছি। প্রথমত আলহামদুলিল্লাহ আমাদের ক্লাস শুরু হয়েছে, আপনাদেরকে ক্লাসের ছবি পাঠানো হবে ইনশাআল্লাহ, আপনারা দেখবেন। আমাদের টিচার নিয়োগ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, দুই একজন বাদে বেশিরভাগ টিচার আলহামদুলিল্লাহ আমাদের কমপ্লিট। আর আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদের কাজ আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন, মসজিদের কাজ উঠতেছে আলহামদুলিল্লাহ। আমরা একতলা পর্যন্ত উঠানোর চিন্তা ভাবনা করতেছি, মসজিদের কাজটা আমরা দ্রুত অন্তত একতলা পর্যন্ত উঠে নামাজের কাজটা আরম্ভ করবো ইনশাআল্লাহ। জুমার নামাজ এবং আপনাদের সবাই প্রাণের প্রতিষ্ঠান জুমা যেন সুন্না মোতাবেক জুমা যেন হয়, সবকিছু এই কুমিল্লা এলাকা আশেপাশে যারা আছে সবার জন্য যেন আরো একটা বড় হাদিয়া হয়, কিন্তু জুমাটা মসজিদটা আমরা চালু করতে চাচ্ছি আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন মাদ্রাসাটা কমপ্লিট, ক্লাস সব কিছু আছে, কিন্তু খাবারের জায়গা এবং রান্নার জায়গা এটার জন্য আমরা এটাকে তৈরি করছি, আর সাথে শেড তৈরি করছি এবং এটাকে এই ইয়াটাকে ফ্লোরটাকে উঁচু করা লাগবে। এই আমি আর যতক্ষণ আছি এর দু পর্যন্ত উঁচু করতে হবে এটাকে, এত মাটি লাগবে এটার মধ্যে। তো আপনারা দেখ, এই মুহূর্তে আলহামদুলিল্লাহ আপনারা তো সহযোগিতা করেছেন, এই কারণে আলহামদুলিল্লাহ এই বিল্ডিং হয়েছে এবং আরও হচ্ছে, মসজিদ হচ্ছে। কিন্তু এই মুহূর্তে আমাদের একটু বেশি দরকার, এই জন্য যে এটা না করতে পারলে খাবারের ব্যবস্থাপনা করতে পারতেছি না, এবং আমাদের ছাত্রদেরকে এতে রাখা, আবাসিকে রাখা এবং তাদেরকে খাওয়ানোর ব্যবস্থাপনা কমপ্লিট করতে না পারলে তো আমরা অর্ধেক আটকে গেলাম। এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে যেন আপনারা ভালো কিছু, যতটুকু আপনাদেরকে আল্লাহ তাআলা সহযোগিতা করেছেন সহযোগিতা করেন, যাতে তাতে করে দ্রুত এই রান্নাঘর এবং রান্নার ব্যবস্থাপনা করে এটা আবাসিকটা পুরোপুরি চালু করতে পারি, এবং আপনাদের যে উদ্দেশ্য আপনাদের সন্তানদেরকে পড়াবেন সেই উদ্দেশ্য যেন আমরা বাস্তবায়ন করা, আল্লাহ তাআলা তৌফিক দেয়, সে তৌফিক দেন, এসে আসে আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করছি। আপনাদের কাছে আবার আমাদের অবস্থা জানিয়ে বিস্তারিত অবস্থা জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।